করিনি, আজকে আমার মন ভালো নেই। আমারও দেখো না এখানে লিখেছিলাম, এটা তো আবার বলা যায় না, বললে তো আবার সমস্যা হয়ে যায়। সো এই জন্য কী করবো আর বলো, এটাই করতে হয়। এত নরম বড় করে লেখো। আরে কেমনে লিখবে, এত নরম লিখা অনেক কষ্ট। দাঁড়াও না, মত বুঝেই যাচ্ছে না। খা, দেখো তো অনেক কষ্ট হয়েছে লিখতে। এই তোমরা কেউ কেউ পড়তে পারো, দেখেছো তোমাদের ভাইয়ার হাতের লেখা এত? আমার হাতের লেখা খারাপ না, তোমার গালটা বেশি নরম। এত নরম গালে কি লেখা, কেউ পড়তে পারছে? আচ্ছা গালে লিখে দি, এগুলো লিখে দিবা আবার। আচ্ছা দি, আসে আজকে পাইছি তোকে। ওকে আজকে পাইছি আমাকে। ওকে বড় করে লেখো, আচ্ছা শর্ট করে লেখো, শুধু মন খারাপ লেখো। আচ্ছা ঠিক আছে, শুধু মন খারাপ লিখবো? হ্যাঁ। তুমি হাই শোনো প্লিজ। ড্রাগন ফ্রুট, ওকে এই স্ট্যাটাস নাকি দেওয়া যাবে না শুনলাম। সো এনিওয়েজ স্ট্যাটাস না দেওয়া যাক, সমস্যা নেই। গালে তো লিখতে কোনো আইন হয় নাই, তাই না, যে গালে লিখা যাবে না। তো আমার এখন খুব মন খারাপ, এই জন্য আমি বসে বসে ড্রাগন ফ্রুট খাবো। কারণ তোমরা বলছো আমাকে যে আমি যদি তোমরা বলছো যে আমি নাকি কোনো ব্লগারই হলাম না, আমি নাকি কোনো ছবি তুলতেছো ভিডিওতে, তোমরা বললা যে আমি নাকি কোনো ব্লগারই হলাম না, আমি এখনো পর্যন্ত ড্রাগন ফ্রুট খাই নাই। সো হোয়াই নট, আমি জানি না ড্রাগন ফ্রুটকে কেন তো প্রমোট করা হচ্ছে, বাট এটার ড্রাগন ফ্রুটের ফ্রুটের কেজি হচ্ছে 200 টাকা, 250 টাকা, 200-250 টাকা, ম্যাক্সিমাম 300। সো আমরা ড্রাগন ফ্রুট খেতে পারি, কি যে একটা অবস্থা, এক কেজি সবাই ড্রাগন ফ্রুট খেতে হবে, এটা কেমন কথা? তোমরা বলছো তুমিও ড্রাগন নিয়ে আসছো, হ্যাঁ সবাই বলছে যে দুপুর থেকে সবাই বলছে হ্যাঁ সবাই ড্রাগন ফ্রুট নিয়ে আসছে, তুমি কেন ড্রাগন ফ্রুট নিয়ে? ওকে যে তুমি ড্রাগন ফ্রুট নিয়ে আসছো নাই, আমি আমরা যে বড় লোক সেটা বুঝাইতে হবে না যে আমরা 200 টাকার ড্রাগন ফ্রুট কিনতে পারি, বুঝো না এই ব্যাপারটা। চল আমরা খাই। আজ আমার মন খারাপ লিখছে ভাইয়া, পড়তে পারো তোমরা এখানে কি লিখছে। দেখতে অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর, কিন্তু খেতে ইচ্ছে করতো না, কিন্তু জোর করে খাওয়ানোর পর দেখি ভালোই লাগে। মাঝে মাঝে যেগুলো মিষ্টি থাকে ওগুলো ভালো লাগে, যেগুলো মিষ্টি থাকে না ওগুলো না। তোমরা আমাকে বলেছো না যে ড্রাগন ফ্রুট না খেলে নাকি হবেই না, বাদ যাবে না কেউ ড্রাগন ফ্রুট থেকে। ইয়েস ভাই, আমি না খেতে পারবো না ড্রাগন ফ্রুট মনে হয় লাইভে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি একটা মুখে দেওয়ার লাইভে, বাট আই কান্ট, পারছি না। স্কিন কেয়ার করবো আজকে, অ্যান্ড এই যে দেখো আমি যে আমার এখানে যে লিখা আছে কাজল দিয়ে, অ্যান্ড কাজলটা দেখো আমি এরকম করছি, এটা কিন্তু খুব একটা স্মাজ হচ্ছে না, অনেক জোরে জোরে ঘষলে তারপর একটুখানি স্মাজ হয়েছে। এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা মেকআপ ক্লিনজিং বাম, যেটা করতে হলে আমার স্কিন কেয়ার করতে হবে উইথ কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত, অ্যাজ আই এম দ্য ব্র্যান্ড প্রমোটার অফ কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। সো ওদের প্রোডাক্ট ইউজ করে কীভাবে আমি আমার, এটা যদি এখন না উঠে তার মানে হচ্ছে কাশ্মীরি প্রোডাক্ট ভুয়া, বুঝেছো? এটা যদি না ওঠে, কারণ এটা কিন্তু একদম ওয়াটার প্রুফ, অ্যান্ড এই ওয়াটার প্রুফটা কীভাবে উঠে যায় জাস্ট দেখবে, ম্যাজিক ম্যাজিক। আজকে আমার আই লুকটা অনেক সুন্দর হয়েছে, আমার আজকে আই লুকটা উঠাতে ইচ্ছে করছে না। ড্রাগন খাইলে এসি ছাড়তে হয়। ড্রাগন খেলে এসি ছাড়তে হয়, আমার এসি রিমোটটা কই জানি, দেখেছো? ডিনার করেছো না উপর, দেখলো এটা কত জোস, এটা কিন্তু একদম ওয়াটার প্রুফ ছিল, না অনেক 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 জোস, একটা জোস একটা মেকআপ ক্লিনজিং বাম, এটা জাস্ট তোমার সব কিছু মেলস করে দেবে একদম। স্যাড, সো স্যাড, এত মন খারাপ কেন সবার, এটাই তো বুঝতে পারছি না আমি কি ব্যাপার। এভাবে করে আমার যত জাস্ট একটা ওয়াইপস দিই, ওয়াইপস দিই আমি জাস্ট আমার মেকআপটাকে ক্লিন করে নিই একদম, ঠিক আছে? দেখো আমার স্কিনের কী অবস্থা, দেখেছো
অনেক 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 র্যাশ হয়েছে, অ্যান্ড এই র্যাশগুলো আমার ক্লিন করতে হবে। অ্যান্ড র্যাশ ক্লিন করার জন্য একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আমি পেয়ে গিয়েছি, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। ক্লিনজিং বামটা ইউজ করেছি, আই ডিডেন্ট ইউজ এনিথিং, অ্যান্ড আমার পুরো ফেসের মেকআপ ওই কাজলটা সহ উঠে গেল। অ্যান্ড এত ভালো একটা প্রোডাক্ট তোমরা পাচ্ছ মাত্র 680 টাকায়। 680 তো তাই না এটার প্রাইস ছিল, ভুল বললে মাফ করে দিও। এটার প্রাইসটা জানতে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে গেলেই পাবো। এটা দিয়ে ইজিলি তোমরা তোমাদের ফেসের যত মেকআপ আছে সব ক্লিন করে ফেলতে পারো। মুখের র্যাশ আর পিম্পলসের জন্য কি প্রোডাক্ট এটা আমি দেখাবো। আমার যেহেতু র্যাশ হয়েছে অনেকগুলো, এই যে তোমরা দেখতে পাবো এখানে অনেকগুলো র্যাশ হয়েছে, এখানে র্যাশ হয়েছে, কপালের র্যাশ হয়েছে, এই র্যাশগুলো আমি কীভাবে রিমুভ করতে পারি এটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। কাশ্মীরি প্রোডাক্ট প্রেগনেন্সি সেফ, এটা হচ্ছে বাটার নাইট ক্রিম, এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো, হচ্ছে 99 টাকা। এটাও তোমরা কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে পাবে। গোট মিল্ক ড্রাগন ফ্রুট খেতেই হবে, আচ্ছা খাই না। বাটার নাইট ক্রিমটার প্রাইস হচ্ছে কত আমি জানি না, খাবা খেলাম। আচ্ছা তোমরা ড্রাগন ফ্রুট খেলে এত পছন্দ করো কেন? আই মিন জিব্বাটা লাল হয়ে যায়, দাঁতটা লাল হয়ে যায়, ঠোঁটটা লাল হয়ে যায়, সেই জন্য পছন্দ করো নাকি এটার রহস্যটা কি? আমি আসলে এটাই বুঝি নাই, মানে রহস্যটা কি ড্রাগন ফ্রুটের? আপু ফুটের জন্য কি মাচাটিটা ভালো হবে? মাচাটিটা ভালো হবে। আজকে আমি মাচাটি দিব, অনেকদিন পরে একটা নতুন প্যাক পেয়েছি মাচাটি, এটা আমার স্কিনের জন্য এখন একদম স্ট্রবেরি মাস্ক আছে, তারপরে হচ্ছে অরেঞ্জ মাস্ক আছে, এই যে অরেঞ্জ পাউডার, অরেঞ্জ পাউডার আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার স্ট্রবেরি পাউডার আছে। ওয়ার ইজ ড্রাগন ফ্রুট পাউডার? ওয়ার ইজ ড্রাগন পাউডার? ওয়ার ইজ ড্রাগন পাউডার আমাকে বলো, জিনিয়াত আপুকে মেনশন দিয়ে সবাই বলো ওয়ার ইজ ড্রাগন পাউডার, উই ওয়ান্ট ড্রাগন পাউডার। আমরা ড্রাগন পাউডার খাবো, আমরা ড্রাগন পাউডার মুখে দিব, আমরা সুন্দর হয়ে যাব। সুন্দর করে করে মাসাজ করে করে ফেসে যত ময়লা আছে সব ময়লা উঠিয়ে ফেলছি। এভাবে করে মাসাজ করলে কী হয় জানো, ফেসে যে ফ্যাটগুলো থাকে না তোমার হাতের ঘষা, ওই ফ্যাটগুলো বার্ন হয়। হাতটা ওয়াশ করে নিই, আমার মন ভালো নাই। আহরে আহরে, আচ্ছা আমি দেখলাম কি অনেকে, আমি ড্রাগন ফ্রুট নিয়ে লাইভ হলাম তাই অনেকে আপসেট হয়ে গেল। তোমরা কেউ কষ্ট পেও না, ইট ওয়াজ জাস্ট ফর ফান। কষ্ট পেও না কেউ, মন থেকে দোয়া করে যেন আল্লাহ তোমাকে টুইন বেবি দেয়। আল্লাহ ইনশাল্লাহ, দেখা যাক। আবার টুইন বেবি হলে খুব মজা হবে, আবার তিনটা বেবি হয়ে গেলে তখন কি হবে বলো, কি করবো আমি? আচ্ছা দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আমি আরেকটু আরেকটু ম্যাচিওর হয়ে নেই, দেন ইনশাল্লাহ তোমাদের সাথে ফুল জার্নি শেয়ার করার ইচ্ছা আছে আমার, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ। দেখা যাক, আমার ফেসে দেখেছো কপালে কতগুলো র্যাশ হয়েছে, অনেক অবস্থা খারাপ স্কিনের, অনেক অবস্থা খারাপ। অ্যান্ড এই যে দিস সাইড, এটা এখন আমি উঠিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে মেকআপ রয়ে গিয়েছে, দেখলা এখানে মেকআপ রয়ে গিয়েছে, এটা উঠিয়ে দিই। অ্যান্ড এখানে মেকআপটাকে উঠিয়ে ফেলি, স্কিনটার একটু ভালো মতো যত্ন নেওয়া দরকার আমার। এত এত মানে কী কারণে যে আমার, আই থিঙ্ক আমার পিরিয়ডের কারণে এই ব্রেকআউটসগুলো হচ্ছে। ইয়াস আই গট ইট নাও, পিরিয়ডের সময় আমাদের কিন্তু এরকম ব্রেকআউটস হয়, আমাদের র্যাশ হয়, আমাদের পিম্পল হয়, অনেক 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 কিছু হয়। সো আমার এখন পিরিয়ডের কারণেই তোমার র্যাশ হচ্ছে, গাল ভর্তি হয়ে গিয়েছে র্যাশে, একদম গাল ভর্তি। আচাটি ইউজ করছি, এটা ব্রনের জন্য বলো, বামসের জন্য বলো, বা স্কিনের র্যাশের জন্য বলো, সব কিছুর জন্য এটা খুব ভালো, খুব ভালো। তবে এটার সাথে তোমাকে অবশ্যই অবশ্যই টি ট্রি পাউডারটা মিক্স করে নিতে হবে, ইটস দ্য বেস্ট ওয়ান, আই লাভ ইট। অ্যান্ড এটা মাচাটি, এটা তোমরা খেতেও পারবে, এটা ইডেবল, মানে এটা তুমি যদি চাও যে গরম পানির সাথে খাবে স্ট্যান্ডার্ড। আমি কিন্তু টি ট্রি ওয়াটার দিয়ে গুলিয়ে নিচ্ছি আমার আমার মাচাটি, অনেকদিন পরে অনেকদিন পরে আমি মাচাটি দিচ্ছি, আই এম সো হ্যাপি। মাঝখানে আমার মাচাটিটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি মাচা মাড মাস্কটা ইউজ করছিলাম, তবে ওইটা ইউজও ইজি। তোমার যদি সময় না থাকে তাহলে তোমার জন্য বেস্ট হচ্ছে মাচা মাড মাস্ক যেটা, আর তোমার যদি হাতে সময় থাকে যেমন আমার এখন অফুরন্ত সময়, তাহলে তুমি হচ্ছে গিয়ে মাচা মাড মাস্ক যেটা এটা গুলিয়ে তারপরে তুমি লাগাতে পারো, এটা আমার কাছে বেশি এফেক্টিভ মনে হয় ওইটার থেকে। খাওয়াতে পারবে, বলবে যে এটা মেহেদি, এটা অ্যাকচুয়ালি মাচাটি, এটা তুমি খেতেও পারবে, গরম পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলবে, তাহলে ভেতর থেকে তোমার স্কিন বেটার হবে। ওয়াও আল্লাহ, কতদিন পরে আমি এটা দিচ্ছি,
আমার পছন্দের এটা। তোমরা আমার পছন্দের যদি দুইটা ফেস মাস্ক তোমরা পিক করতে বলো কাশ্মীরি বিউটি বাই জিনিয়াথ থেকে, আমি প্রথমে পিক করব মাচাটি, কারণ এটা আমার জান, এটা ছাড়া আমার চলেই না। মানে এটা হচ্ছে গিয়ে এত ভালো কাজ করে আমার স্কিনে, একদম এক রাতের ভেতরে সব র্যাশ গায়েব হয়ে যায় এক রাতের ভেতরে। দিস ইজ মাই ফেভারিট। আমার এখানে অনেকগুলো র্যাশ, তাই জন্য এখানে আমি বেশি বেশি করে লাগাবো দিস সাইড, বেশি 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 র্যাশ এই জায়গাটায়। তুমি জানো আমার এই হিজাবটা আমি একটা ব্র্যান্ড থেকে 1800 টাকা দিয়ে কিনেছিলাম। হিজাবটা খারাপ না, বাট তাই বলে 1800 টাকাও হওয়া উচিত না এই হিজাবটার দাম, তাই না? মানে 1800 টাকা এটা কোনো কথা? হিজাবটা মানে মানে ম্যাচ হয়ে গিয়েছিলো আমার অ্যাটায়ারের সাথে, যার জন্য আমি এটা নিয়েই ফেলেছি। আমি আর দাম দেখি না, আমি ভেবেছি হিজাব আর কতই বা হবে, দামটা দেখিনি। ওয়াল্লা বিল পেমেন্ট করতে গিয়ে দেখি এটার প্রাইস 1800 টাকা। কী একটা চুনা খেয়েছি বলো তো, 1800 টাকা দিয়ে এই দিক থেকে আমি কতগুলো হিজাব কিনে ফেলতে পারতাম। যদি 400 করেও হয় এক একটা হিজাব, তাহলে 4×4=16, 4টা হিজাব কিনে ফেলতে পারতাম আমি এই দিক থেকে। বাট কী হলো, আমি তো চুনা খেয়েছি, এখন তো লজ্জা, আবার সবাই তো আমাকে চিনেও, তাই না? মানে নোন ফেস না, লজ্জায় তো বলতেও পারি না আপনাদের কাছ থেকে নিবই না। এই একটা কটন হিজাব আপনারা 1800 টাকা রাখছেন, এটা কোনো কথা? আচ্ছা আমার শুকিয়ে গেছে, আমি এটা উঠিয়ে ফেলি। আমার ফেস সিলেট হবিগঞ্জেও মনে হয় পানি উঠেছে, তাই না? এখন কি অবস্থা? না আচ্ছা ঠিক আছে, এই তো গল্প, আর গল্প করা যাবে না, এখন উঠাই। কয়টা বাজে দেখেছো? 12:30টার উপরে, এটা কোনো কথা? অ্যান্ড মজার কথা কি, এটা তোমার স্কিনের স্পটগুলো দূর করতে সাহায্য করবে এই ফেস প্যাকটা। আর এই ফেস প্যাকটা লাগালে তারপরে যেটা হয়, ফেসটা কত সুন্দর লাগছে, তারপরে সকালবেলায় স্কিনটা আবার গ্লো করে। আই লাভ দিস, এটা আমার স্কিনের জন্য আজকে খুবই প্রয়োজন ছিল, খুবই খুবই প্রয়োজন ছিল। কোত্থেকে এটা খুঁজে বের করেছি আজকে আমি? ড্রাই হয়ে গিয়েছে বেশি এটা এতক্ষণ, এটা যদিও ইডেবল বাট এটা গরম পানির সাথে গুলিয়ে আধা চামচ খাওয়া যায়, কিন্তু এভাবে ডিরেক্টলি র ম্যাটেরিয়াল মুখে ঢুকে গেলে খাওয়া যায় না, ভালো নেই। আমারও মন ভালো নেই জানো, সেটা আমি আজকে গালের মধ্যে লিখে তারপরে এসেছিলাম, মন ভালো নেই তাই। তোমার কি মনে হয় না এই যে ড্রাগন ফ্রুট নিয়ে এইসব ইনফ্লুয়েন্সারদের ক্রিটিসাইজ করছে, এটা খুবই খারাপ? কাউকে নিয়ে মন্তব্য করা কখনোই ভালো কিছু না, জাস্ট একটা ফ্রুট নিয়ে ট্রল, গুণাও হচ্ছে ফানও হচ্ছে। এটা ব্যাপারটা কি আমি বলি আপু, সত্যি কথা বলতে গেলে একজন প্রথমে ড্রাগন ফ্রুট নিয়ে লাইভ হয়েছিল, তো ড্রাগন ফ্রুট নিয়ে লাইভ হওয়ার কারণে সে অ্যাকচুয়ালি সে যখন খাচ্ছিলো এটা তার খাওয়ারই সময়, কারণ সে প্রেগনেন্ট, সো তার সারাক্ষণই খাওয়ার সময় সে খাচ্ছিলো। তারপর যখন মানুষ দেখলো যে ড্রাগন ফ্রুট খাওয়ার পরে তার ভিউয়ার্সটা ভালো হয়েছে, ওইটা দেখে যেটা করলো বাকি যত ইনফ্লুয়েন্সাররা আছে, ইনফ্লুয়েন্সার বলবো না, ব্র্যান্ড প্রমোটার বা বাকি যারা ব্লগাররা আছে, অনেক ব্লগার, ছোটো বড়ো অনেক ব্লগাররাই ওইটাকে কপি করলো, কপি করে যেটা করলো জিনিসটাকে পচাই দিল, বুঝছো? মানে একজন খাচ্ছে ইটস ওকে, নো প্রবলেম, তাকে দেখা দেখে দেখে সবাই এটা কপি করছে, জাস্ট টু গ্র্যাব অ্যাটেনশন, জাস্ট ফর ভিউয়ার্স। সো তখন এটা না একটা ফান মানে মজার একটা পর্যায়ে চলে গেলো, যেটা সত্যি কথা সবাই তারপরে হাসাহাসি করলো এটা নিয়ে, কারণ এটা হাসাহাসি করার মতোই জিনিস। মানে আমিও কিন্তু মজাই নিলাম আজকে এসে, মানে সিরিয়াসলি আমি লাইভ হচ্ছি, আমাকে সবাই বলছে তুমি শুধু বাদ আছো, তুমিও ড্রাগন ফ্রুট নিয়ে লাইভ হও, তো হলাম তোমাদের আবদারে না, ড্রাগন ফ্রুট নিয়ে লাইভ হলাম। বাট এমনও না যে এটা এত দামি একটা খাবার যে সবাই এফোর্ড করতে পারবে না, ব্যাপারটা কিন্তু তাও না। যে 1-2 কেজি আম কিনে খেতে পারে সে কিন্তু 1 কেজি ড্রাগন ফ্রুট কিনেও খেতে পারে, এটা এমন আহামরি কোনো দামি ফলও না। হ্যাঁ তো মানুষ কেন যে এরকম করছে, মানে মানুষ হাসাহাসি করছে ব্যাপারটা এই ব্যাপারটাতে যে মানে সবাই এরকম করছে, এরকম করছে ইন্টেনশনালি, এরকম করছে ড্রাগন ফ্রুট নিয়ে এসে বসে আছে, এটা দেখতে কেমন দেখায়, খুবই হাস্যকর দেখায় না জিনিসটাও? কারণ ছাড়া ধরো যে একটা প্রমোশনাল লাইভ, ওকে ফাইন, দ্যাটস ওকে, বা এখন খাওয়ার সময় পাচ্ছি না লাইভের মধ্যে আমি খেয়ে নিচ্ছি, সেটাও ওকে। বাট কেউ কেউ ইন্টেনশনালি আসছে, সেটাকে মানুষ মজা মানে সেটা নিয়ে মানুষ ফান করছে আসলে, এটা হচ্ছে গিয়ে ব্যাপার।
স্কিনটা ড্রাই তখন একরকম স্কিন কেয়ার হয়, যখন স্কিনটা অয়েলি তখন বা কম্বিনেশন হয়ে যায় তখন হচ্ছে গিয়ে অন্যরকম আরেকটা স্কিন কেয়ার হয়। আমার অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট, অনেক 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 স্কিন কেয়ার প্রোডাক্ট, তো এটা ড্রাই হয়ে গিয়েছে তো সেই জন্য এটা ক্লিন করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। পরিষ্কার হয়ে গিয়েছে, আমার র‍্যাশগুলোও চলে গেল, আরো বেশি সুন্দর পরিষ্কার হয়ে যাবে। ওফ, এত ড্রাই করে তোমাদের উঠানোর দরকার নেই, তোমরা 5-10 মিনিট রেখে তারপর উঠিয়ে ফেলবে। অবশেষে আমি ক্লিন করতে সক্ষম হয়েছি, অবশেষে অবশেষে ক্লিন করতে সক্ষম হয়েছি আমার ফেসটা। অ্যান্ড এবার একটা আরেকটা ওয়াইপস নিয়ে আমি আমার ফেসটাকে জাস্ট মুছে নিই, জাস্ট একটা ওয়াইপস দিয়ে মুছে নিয়েছি পুরোটা ফেস। এবার আমার যেন, আমার যেহেতু যাদের অ্যাকনি প্রন স্কিন তাদের জন্য আজকের স্কিন কেয়ারটা বা আজকের যে তোমার, এগুলো সব আমার বেবি হেয়ার, হ্যাঁ চুল ভেবে ভুল করো না, আমার বেবি হেয়ার একদম এই কপাল পর্যন্ত। তারপরে হচ্ছে গিয়ে মুখটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগছে, অনেক আরাম লাগছে, অনেকদিন পর আমার পছন্দের আমি ফেস প্যাকটা ইউজ করেছি, হ্যাজেল টোনার। এই উইচ হ্যাজেল টোনারটা দিলে অ্যাকনি, অ্যাকনি প্রোন স্কিনের তাদের, তাদের হচ্ছে গিয়ে অ্যাকনি কম হয়। এটা ফেসে দিয়ে দিলাম, দেন এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ম্যাট ক্রিম দিয়ে আমার স্কিন কেয়ার এখানে শেষ করে দিব। ম্যাট ক্রিমটা হচ্ছে গিয়ে আমার পছন্দের, অয়েলি স্কিনের জন্য এটা পারফেক্ট, যেহেতু আমার স্কিনটা এখন একটু অয়েলি অয়েলি টাইপের, সো আমি এই ম্যাট ক্রিমটা দিয়ে আমার স্কিন কেয়ার লাইফটা এখানেই শেষ করব, আর রাখছি না। হোপফুলি আমার যত র্যাশ আছে সবগুলো আজকে রাতের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে, অ্যান্ড আমি সুন্দর হয়ে যাব। ভ্যানিশ না হলে কালকে আবারও সেমভাবে স্কিন কেয়ার করবো, তারপরও যদি না হয় পরশু দিন আবারও সেমভাবে স্কিন কেয়ার করবো, তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার স্কিনের যত র্যাশ আছে এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। তোমরাও যাদের স্কিনে, স্কিনে তোমার যাদের হচ্ছে গিয়ে র্যাশ হচ্ছে বা অ্যাক্টিভ প্রোন স্কিন যাদের, তারা তোমরা এটা করতে পারো, এভাবে স্কিন কেয়ার করতে পারো, তাহলে তোমাদের স্কিনের র্যাশগুলো চলে যাবে। কী ইউজ করেছি তোমাদেরকে বলি, সবার আগে আমি মেকআপ ক্লিনজিং বামটা দিয়ে মেকআপটাকে ক্লিন করে নিয়েছি, তারপরে আমি যেটা করেছি সোপটা দিয়ে আমার ফেসটাকে ডাবল ক্লিনজিং করে নিয়েছি, তারপরে আমি যেটা করেছি আমি একটা মাস্ক, মাচা টি, বেস্ট ফর অ্যাকনি প্রন স্কিন অ্যান্ড টি ট্রি ওয়াটার, এই দুইটা একসাথে মিলিয়ে আমি ফেসের মতো দিয়ে রেখেছি। তারপর এটা যখন ড্রাই হয়ে গেছে, মানে একটু 5-10 মিনিট রেখে ওটা উঠিয়ে দেন আমি যেটা করেছি উইচ হ্যাজেল টোনার দিয়েছি, এবং লাস্টলি আমার স্কিন কেয়ারটা আমি শেষ করেছি ম্যাট ক্রিম দিয়ে। ম্যাট ক্রিম এটা হচ্ছে অয়েলি অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট, আর ড্রাই স্কিনের জন্য আরেকটা নাইট ক্রিম আছে সেটা হচ্ছে বাটার নাইট ক্রিম, বাটার নাইট ক্রিমটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, হ্যাঁ। অ্যান্ড দেন লাস্টলি আমার লিপ কেয়ারের জন্য আমি কাশ্মীরের এই সুন্দর লাল টুকটুকে, লাল টুকটুকে না, পিঙ্ক চেরি টাইপের একটা কালার, এটা দিয়ে লিপ কেয়ারও করে ফেললাম। অ্যান্ড এখন আমি চলে যাব, আমার জাস্ট লেন্সটা খুলে চোখটা ক্লিন করে আই কেয়ার করে আমি আই এম জাস্ট রেডি টু স্লিপ। আল্লাহ হাফেজ ওয়ান নাও, ইনশাল্লাহ আমি ইউটিউবে জিনিয়াতে অর্ডার করে ফেলবো, ওকে? আর তা চাইলে তোমরা এছাড়াও আমার স্কিন কেয়ার হোপফুলি তোমাদের ভালো লেগেছে। এখন প্রায় রাত 1টা বাজে, আর তোমাদের সময় নিব না, তোমরা থাকো, ভালো থাকো, স্কিন কেয়ার করে ঘুমাবে অবশ্যই। আল্লাহ হাফেজ।